বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ মালদা জেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হলো বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। মালদা শহরের গৌর রোড এলাকায় বৃহস্পতিবার আয়োজন করা হয়েছিল এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। মূলত এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নাক কান গলা সংক্রান্ত রোগে আক্রান্ত রোগীদের দেখা হয় বিনামূল্যে। বিশিষ্ট চিকিৎসক গণেশ চন্দ্র গায়েন উপস্থিত ছিলেন এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ এবং একটা অন্য সেন্টার থেকে হেলথ চেক আপ ক্যাম্প বিনা পয়সা শুরু করা হয়েছে, চারজন আয়োজন করেছে। সেই আয়োজনের মাধ্যমে আমরা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসছে এবং সেগুলো বিনা পয়সায় চিকিৎসা এবং ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আজকের দিনের জন্য। মূলত দেখছি নাক কান গলা বিশেষভাবে এটা কি এটা পুরোটাই বিনামূল্যে এবং যতটা পারা যাচ্ছে ওষুধও দেওয়া হচ্ছে।